হ্যালো বন্ধুরা, রহস্যবিদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান আর শক্তিশালী ভাবে। আসলেই মানুষ বুদ্ধিতে যে কোনো প্রাণীর তুলনায় অনেক এগিয়ে রয়েছে। কিন্তু যখন প্রশ্ন ওঠে শক্তি আর ক্ষমতার, তখন এমন অনেক প্রাণী আছে যারা আকারে মানুষের তুলনায় অনেক ক্ষুদ্র হলেও মানুষের জন্য বিপজ্জনক হিসেবে পরিচিত। আজ আমরা আপনাদেরকে এমনই ভয়ানক ও বিপজ্জনক পাঁচটি প্রাণীর ভিডিও দেখাবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, রিল্যাক্স স্পাইডার। এই স্পাইডারটি আমেরিকা থেকে পৃথিবীর দক্ষিণ পূর্ব দিকে পাওয়া যায়। 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এই প্রাণীটির যে কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে, তবে এটি খুবই শান্তশিষ্ট স্বভাবের প্রাণী। কিন্তু একে বেশি বিরক্ত করা হলে তার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। এর বিষের তীব্রতা খুব বেশি হলেও এটি মানবদেহে ধীরে ধীরে কাজ করে, তাই আক্রান্ত ব্যক্তি নিজের চিকিৎসা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবে, কিন্তু অবহেলা করলে মৃত্যু তার জন্য নির্ধারিত। নাম্বার 2, ড্রাইভ অ্যান্ড। নাম শুনে হয়তো ভাবছেন এই পিঁপড়াটি গাড়ির মতো কিছু একটা চালায়। এর নাম শুনে একে যতটা রহস্যকর মনে হচ্ছে, এটি ততটাই ভয়ঙ্কর। এই পিঁপড়াদের বিশ্বস্ত হলো এরা দলবদ্ধ হয়ে শিকার করে, তাই কোনো প্রাণী এদের কাছ থেকে বাঁচতে পারে না। এদের সামনে কোনো মানুষ পড়লে এরা তাকে জীবিত খেয়ে ফেলতে পারে। আপনি অবশিষ্ট হাড়গুলোও খুঁজে পাবেন না, তাই যদি কখনো এদের সামনে পড়ে যান, তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করবেন। নাম্বার 3, ট্রিক্স। পৃথিবীতে এই প্রাণীটির প্রায় 900টি প্রজাতি রয়েছে, আর প্রতিটি প্রজাতির ট্রিক্স আলাদা আলাদা রোগের জীবাণু বহন করে। এর কামড়ে মানুষের লাইন ডিসিজ নামক রোগ হয়। এছাড়াও মানুষের কমা, প্যারালাইসিস সহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 4, কিচিং বাং। নাম শুনে নিশ্চয় ভাবতেছেন এটি কোনো রোমান্টিক প্রাণী হবে, কিন্তু না। এর নাম যতটি রোমান্টিক আর সুন্দর হোক না কেন, এটি একটি মারাত্মক ক্ষতিকর প্রাণী। শিকার যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন এই প্রাণীটি শিকারের ওপর হামলা করে। এর হামলার ফলে শিকারীর কতটুকু ক্ষতি হবে তা শিকারীর ইমিউনিটির ওপর নির্ভর করে। যদি ইমিউনিটি বেশি হয়, তাহলে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হবে না, শুধু একটু চুলকানি হবে। কিন্তু যদি ইমিউনিটি কম থাকে, তাহলে মানুষের প্যারালাইজ হয়ে যেতে পারে। এর ফলে হওয়া রোগকে জিকিস বলে। এই রোগে আক্রান্ত ব্যক্তির আক্রান্ত স্থানে শুকিয়ে যায় এবং মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, এমনকি খাবারে পরিপাক করতেও সমস্যা হয়ে যায়, যা এক পর্যায়ে রোগীকে ধীরে ধীরে প্যারালাইজ করে দেয়। নাম্বার 5, ওয়েব স্পাইডার। ছেলেবেলায় আমরা তো অনেকে বিভিন্ন সিনেমাতে মাকড়সের কামড়ে স্পাইডারম্যান হতে দেখেছি, কিন্তু বাস্তবে কি এমনটি হয়? কারণ ওই স্পাইডার এর বিষ খুবই বিষাক্ত ও মারাত্মক। 2 ইঞ্চি আকারের এই মাকড়সটি কামড়ের ফলে মানুষ 15 মিনিটের বেশি বাঁচতে পারে না। মহিলা মাকড়সের তুলনায় পুরুষ মাকড়সের বিষ 4 গুণ বেশি বিষাক্ত। এর কামড়ের কিছুক্ষণের মধ্যেই মানুষ অনেক ঘামতে থাকে, অনেকে আবার হার্ট অ্যাটাক করে মারাও যায়। নাম্বার 6, হিলস। এর সম্পর্কে তারাই বেশি জানবে যাদের বাসায় কুকুর বিড়ালের মতো পোষা প্রাণী আছে, কারণ ফিলস এই সকল প্রাণীদের রক্ত খায়। এরা মানুষকে হামলা করে না, আর যদি মানুষকে কামড় দেয়, তাহলে মানুষের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এমনকি প্লেগের মতো মারাত্মক রোগেও দেখা দিতে পারে। তাই এর থেকে বাঁচতে চাইলে আপনার পোষা প্রাণীর সাথে সাথে আশেপাশের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 7, টেস ফিলস, যার বেশিরভাগ আমেরিকাতে পাওয়া যায়। এই মাছি যাকে কামড়ায়, তার মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা, এমনকি সম্পূর্ণ শরীরে একের পর এক ব্যথার সমস্যা দেখা দেয়। এর ইনফেকশন যখন মানুষের মস্তিষ্কে পৌঁছে যায়, তখন মানুষের ঘুম হারাম হয়ে যায়, অর্থাৎ মানুষ চাইলেও ঘুমাতে পারে না, এমন একটি অস্থিরকর সমস্যা সৃষ্টি হয়। তাই এ সকল প্রাণীদেরকে দেখা মাত্রই এদের থেকে দূরে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এ সকল প্রাণীদের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। এমনই অদ্ভুত, রহস্যময় আর মজার মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর রহস্যবেদের সাথেই থাকুন। ধন্যবাদ।